নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ আমি নিয়ে এসেছি বাঙালির হেঁসেলের অতি পরিচিত একটা রেসিপি, সেটা হলো পটলের দোরমা বা দোলমা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করছি। এর জন্য আমি 7-8টা পটল ধুয়ে পাতলা খোসাটা চেঁচে নিয়ে পটলের দুমুখ কেটে নিয়ে একদিক থেকে ভেতরকার বীজ সাবধানে বের করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি বের করে দেখিয়ে দিচ্ছি। আমি একটি চামচের সাহায্যে বের করছি, আপনারা চাইলে পিলারের সাহায্যে বের করে নিতে পারেন। আমি কচি বীজগুলো এক সাইডে নিয়েছি আর পাকা বীজগুলো এক সাইডে নিয়েছি। পাকা বীজগুলো আমি ব্যবহার করব না, আর কচি বীজগুলো আমি একটা মিক্সি জারে নিয়ে নিলাম। এবার এতে নিয়ে নিলাম 5টি কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন নারকেল কুড়া। এবার সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একই মিক্সিতে 2টো মাঝারি সাইজের পেঁয়াজের টুকরো, 1টি টমেটোর টুকরো, 5 কোয়া রসুন, 5টি কাঁচা লঙ্কা আর 8 থেকে 9টি কাজু ও 1 টেবিল স্পুন চারমগজ দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কুচিয়ে নেয়া 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবারও কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পটলের বীজ আর নারকেল কোড়ার পেস্ট। এক থেকে 1.5 মিনিট মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও 2 মিনিট মশলাটাকে মাঝারি আঁচে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে নেয়া 250 গ্রামের মতো কুচো চিংড়ি। এবার নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এই পুরটাকে আরও 4-5 মিনিট একটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ লাগবে। তাই আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার এই পুরটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে শুকনো করে কষিয়ে নেব। পুরটা আমার রেডি, এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 টিস্পুন ময়দা আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন আর অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি পটলগুলোতে পুর ভরে নেব। যেহেতু আমি পটলগুলো আগে থেকে ভেজে নেইনি, তাই খুব চেপে চেপে পুর ভরব না। খুব চেপে চেপে পুর ভরলে পটলগুলো ভাজার সময় পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। আপনারা ইচ্ছে করলে পটলগুলোকে পুর ভরার আগে হালকা একটু ভেজে নিতে পারেন, তবে আমি পুরটা ভরে নিয়ে তবেই ভাজব। সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে, এবার এগুলো আমি ভেজে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম করে নিয়ে একটা একটা করে পটল নিয়ে ময়দার গোলায় পটলের মুখটা চুবিয়ে নিয়ে গরম তেলে দিয়ে এরপর এপিট ওপিট করে পটলগুলো লালচে করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে আমি এগুলো তুলে নেব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন
আমার পুরটা একটু বের হয়নি। এই একই তেলে আমি বাকি রান্নাটা করব। এবার এতে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এতে আছে এক টুকরো দারচিনি, চারটে লং আর চারটে এলাচ, দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পেঁয়াজ, টমেটো আর কাজু বাদামের পেস্ট। দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হাফ টি স্পুন চিনি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি গ্রেভিটা একটু ঘন রাখবো তাই জলটা একটু কম পরিমাণেই দিলাম। আপনারা যে যে রকম খেতে পছন্দ করেন সেই অনুপাতেই জলটা দেবেন। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আছে আরও 5 থেকে 7 মিনিট এটা আমি রান্না করে নেব। পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার পটলগুলো আমি উল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 5-7 মিনিট রান্না করে এটা আমি নামিয়ে নেব। এই পটলের দোরমা ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই আমার মতো একবার রান্না করে দেখবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশান পেয়ে যাবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।